আসসালামু আলাইকুম। সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সম্পূর্ণ নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, আপনারা আপনাদের জমিতে যে সকল স্প্রেগুলো করে থাকেন বিভিন্ন ধরনের পোকার আক্রমণের জন্য, ছত্রাকের আক্রমণের জন্য এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানগুলো যে স্প্রের মাধ্যমে গাছে দিয়ে থাকেন, সেই স্প্রেগুলো কখন করবেন এবং কীভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে যারা চাষাবাদ করতেছেন আপনাদের বাসাবাড়ির আঙিনাতে অথবা বিভিন্ন জায়গায় বিশাল আকারের বাগান বাড়ির মতো করে অথবা বিভিন্ন জমিতে, যেভাবেই হোক গাছের স্প্রেগুলো কখন করবেন এবং কীভাবে করবেন এই বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম বলছি স্প্রে করার সাধারণ সময় কোনটি। স্প্রে করার সাধারণ সময় হচ্ছে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত। সাধারণত এই বিকেলের যে স্প্রেটা, এটা সবচেয়েতে ভালো হয়। আর যদি আপনারা কখনো পোকার জন্য স্প্রে করে থাকেন, যদি পোকার মানে উদ্দেশ্যটা হয় পোকাকে নির্মূল করার জন্য বা পোকাকে ধ্বংস করার জন্য, তাহলে আপনারা অবশ্যই সন্ধ্যার আগে এই স্প্রেটি করবেন, তাহলে এর রেজাল্টটা খুব ভালো পাবেন। আবার অনেকেই বলে থাকে যে সকালে স্প্রে আমরা করি এবং সেখান থেকে ভালো ফলাফল পাই, তাদের জন্য বলতেছি আপনারা এই স্প্রেটা সকালে না করে যদি বিকেলের শেষের অংশে যদি করেন, অর্থাৎ সন্ধ্যার আগে যদি স্প্রেটা করেন, পোকার আক্রমণের জন্য এই স্প্রেটা আরও বেশি গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। তো বন্ধুরা, পোকার আক্রমণের জন্য স্প্রেটা কখন করতে হবে সেটা কিন্তু আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সন্ধ্যার আগে। আর যদি আপনার জমিতে আপনি দেখতে পান যে পচন রোগের আক্রমণ হয়েছে বা ছত্রাকের আক্রমণ, যেটাই হোক, তো এমন যদি হয় তাহলে আপনার এই স্প্রেটা করতে হবে বিকেলে সন্ধ্যার একটু আগে, যখন গাছটির অবস্থা সম্পূর্ণরূপে শুকনো অবস্থায় থাকবে। অনেকেই কিন্তু সকালে স্প্রে করেন এই পচন রোগের জন্য বা ছত্রাকের আক্রমণের যে স্প্রেটা, এটা যদি সকালে করেন তাহলে কী সমস্যা হয়, সকালে অনেক সময় যদি কুয়াশা থাকে, এই কুয়াশার মধ্যে যদি আপনি পচন রোগের স্প্রে করেন সেক্ষেত্রে এর কার্যকারিতাটা অনেকাংশে কমে যায়। এবং আবার অনেক ক্ষেত্রে এমনও শুনতে পেয়েছি বিভিন্ন কৃষকের কাছে যে তারা বলেছে যে স্প্রে করার পরে এই পচন যে রোগ, এটা কিন্তু আরও বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই পচন রোগের জন্য যদি আমরা স্প্রে করি তাহলে অবশ্যই আমরা স্প্রেটা বিকেলে গাছ যখন শুকনো অবস্থায় থাকবে তখন করব। আরও একটি বিষয় হচ্ছে ঠিক দুপুরে যখন কড়া প্রখর রোদ থাকে তখন আমরা কোন স্প্রেটি করব সেটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে যখন আমরা আগাছানাশক স্প্রে করি, জমির যত গাছ আছে সকল গাছ মোথাসহ অথবা মোথার উপরের অংশকে ধ্বংস করার জন্য আমরা যেই স্প্রেটা করে থাকি আগাছানাশক স্প্রে, সেটা আমরা কখন করব, সেটা করব ঠিক দুপুরে, যত রোদ প্রখর রোদের মধ্যে করতে পারবো সেটার কার্যকারিতাটা তত বেশি থাকবে। তো বন্ধুরা, স্প্রেটগুলো কখন কীভাবে করব এই বিষয়ে মোটামুটি একটু স্বাভাবিক সাধারণ ধারণাগুলো আপনাদেরকে দিলাম। আশা করি ভিডিওটি যারা কৃষক আছে, আমার কৃষক ভাইদের খুব কাজে লাগবে। আর এই ভিডিওটি এই সম্পর্কে তো মানে এই বিষয়ে যদি আরও ভিডিও চান আমাকে একটু জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়ে আরও ভিডিও দেওয়ার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।